মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে করোনা অতিমারি চলাকালীন নাম লিখিয়েছিলেন কোভিড ভলান্টিয়ার হিসেবে। করোনা আবহে সামনের সারিতে থেকে যুদ্ধ সামলেছেন তারা, মাইলের পর মাইল ঘুরে বেরিয়েছেন। এত কিছু করা সত্ত্বেও বঞ্চিত তারা, মেলেনি প্রাপ্য পারিশ্রমিক, মেলেনি ভ্যাকসিন। দীর্ঘ বঞ্চনার অভিযোগ তুলে মঙ্গলবার জেলা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন কোভিড ভলান্টিয়াররা। 2020 সালের 31 মার্চ করোনা মোকাবিলায় বিভিন্ন থানা এলাকায় কোভিড ভলান্টিয়ার নিয়োগের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1 এপ্রিল থেকেই বিভিন্ন থানার অধীনে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হয় কয়েক হাজার কোভিড ভলান্টিয়ারকে। মূলত প্রত্যন্ত গ্রামাঞ্চলে হোম আইসোলেশনে থাকা করোনা আক্রান্তদের হাতের পথ্য, খাওয়ার সহ বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়ার জন্যই নিয়োগ করা হয়েছিল গ্রামের বেকার যুবক যুবতীদের। তবে ধীরে ধীরে করোনা সংক্রমণ কমতে হ্রাস পায় কোভিড ভলান্টিয়ারদের গুরুত্ব। অভিযোগ, দীর্ঘদিন স্বাস্থ্যকর্মীদের সাথে তারা অক্লান্ত পরিশ্রম করলেও মেলেনি কোনো পারিশ্রমিক। প্রথম সারির কোভিড যোদ্ধারা ভ্যাকসিন পেলেও তাদের কপালে জটিলই করোনার ভ্যাকসিনও। দীর্ঘ বঞ্চনা শিকার হয়ে অবশেষে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করলো তারা। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভে ফেটে পড়েন তারা। এতদিন কাজ করেছেন, কোনো টাকা পয়সা পাননি? না, কোনো টাকা দেয়নি। বলছি এখন যে একটা মানে ইনজেকশন সেটাও পাই। কি নাম আপনার? কোভিড ভলান্টিয়ার্সদের তরফে একটি ডেপুটেশনও দেওয়া হয় জেলা শাসকের কাছে। যদিও এই বিষয়ে মুখ খুলতে নারাজ জেলা প্রশাসনের আধিকারিকেরা। কতদিনে এই বঞ্চনা থেকে মুক্তি পাবে কোভিড যোদ্ধারা, সেটাই এখন দেখার। আবার এই আইডেন্টি কার্ডটাও দেয়নি তারা, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপ করে সেই জায়গাগুলোতে তারা কাজ করেছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপে কিন্তু স্ক্রিন শট আমাদের নেওয়া আছে। সেই ছেলেগুলো সম্পর্কে আমরা ওয়াকিবল, তারা নিজেরা এসে তাদের নিজেদের নাম স্বাক্ষর করেছে, নাম লিখেছে, মোবাইল নাম্বার লিখে দিয়ে গেছে। এখন কি চাইছেন? কি চাইছি ওই তো বললাম, যে রেমুনারেশন যে কাজ করেছে 8 মাস ধরে, যদি কোনো রেমুনারেশন ফিক্সডের কথা বলা হয়ে থাকে, রেমুনারেশন ফিক্সড বাই দ্য স্টেট গভর্নমেন্ট, তাহলে সেই রেমুনারেশনটা কি কত টাকা তারা পার ডে পাবে সেটাকে ফিক্সড করা, এবং প্রপারলি তার যারা যারা কাজ করেছিল যে যে থানায় তার মাধ্যমে সঠিক মানুষকে নির্ধারণ করে সেই টাকাটা তাদেরকে দেওয়া, পারিশ্রমিকটা দেওয়া। এরা কি 1 মাসও টাকা পায়নি? কোনো টাকাই পায়নি। একটা ইয়েতে আমরা সাধারণভাবে আমরাও ভলান্টিয়ারের কাজ করছি, ছোটবেলা থেকে কাজ করেছি, এক একজন 8 মাস যাবৎ কাজ করেছে তারা। 8 মাস যাবৎ কাজ করা সত্ত্বেও, 8 মাস যাবৎ কাজ করা সত্ত্বেও আমি যদি আমার বাড়িতে বা আমার কোনো স্টাফে বা কোনো সংগঠনে কাজ করতে কেউ যায় ভলান্টিয়ার হিসাবে, অন্তত টিফিনটাও দেয়, যদি সারাদিন থাকে তাহলে রাঞ্চটা দেয়, অন্তত খাবার দাবারটাও দেয়, সেটাও কিন্তু দেওয়া হয়নি। এরকম একটা পরিস্থিতিও কিন্তু এই রেড জোনে, এই অবস্থাতে পশ্চিমবঙ্গ সরকার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য কামনা করার জন্য, তার সাফল্যে ভাগিদার হওয়ার জন্য তারা এইভাবে কায়দা করে গেছে। আজকে ডিএম ম্যাডামের সঙ্গে দেখা করবেন? হ্যাঁ, কি বলবেন এই সব দাবি? এই কথা, এই দাবিগুলোই বলবো। আমাদের 4টা দাবি আছে, 4টা দাবি সম্পর্কে নিয়ে ধন্যবাদ। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, টিভি নিউজ 10।
সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।